নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে শুভ মহালয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্ব। আমার আজকের রেসিপি পটলের নৃপবল্লভ। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই শতাব্দী প্রাচীন পদটি লুচি, পোলাও এমনকি সাদা ভাতের সাথেও বেশ মানানসই। এটি বানাতে আহমরি কিছু লাগে না, একদম ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন এই রাজকীয় স্বাদের পটলের নৃপবল্লভ। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই সুস্বাদু রেসিপিটি আমার স্টাইলে। আজকে রেসিপির জন্য লাগছে পটল, ছানা, সাদা তেল, ঘি, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, আদা বাটা, টমেটো বাটা, গোটা জিরে, কাজু বাদাম, পোস্ত, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন আর লাগছে চিনি। প্রথমে এই পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। পটল কেনার সময় আমি যেরকম পটলগুলো ব্যবহার করছি দেখে এরকম বড় সাইজের একটু পটল নেবেন, কারণ এই পটলগুলোতে বীজের পরিমাণ কম থাকে। পুরো খোসা না ছাড়িয়ে এইভাবে একটু রেখে রেখে খোসাটাকে ছাড়িয়ে দিলাম। এতে দেখতেও ভালো লাগে আর রান্নার পরে পটলটা গুটিয়েও যায় না। সমস্ত পটলগুলো খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে প্রত্যেকটা পটলের দুই দিকে এরকম ভাবে একটু করে কেটে নিয়েছি, যাতে পটলের মধ্যে সমস্ত মশলা ভালোভাবে ঢুকতে পারে। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর 8-10 খানা কাজু আর 1 চামচ পোস্ত জলের মধ্যে 10 মিনিট মতো ভিজিয়ে রাখছি। তারপর এটাকে পেস্ট করে নেব। পটল ভাজার জন্য গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তেলটা গরম হতেই দিয়ে দিচ্ছি পটল। এখানে আমি 400 গ্রাম পটল নিয়েছি। যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে সেই ফাঁকে আমি মশলাটাকে রেডি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, তার সাথে একটু জল দিয়ে সমস্ত মশলার একটা মিশ্রণ রেডি করে নিলাম। এর মধ্যে পটলটা ভাজা হয়ে গেছে। খুব ভালো করে ভাজার প্রয়োজন নেই, কিছুক্ষণ ভাজার পরে যখন দেখতে পাবেন পটলটা এরকম লাল হয়ে এসেছে সেই সময় একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। পটল ভাজা কমপ্লিট, এবার চলে যাচ্ছি রান্নাতে। পটল ভাজার বাকি তেলের মধ্যেই আরো কিছুটা তেল এড করে নিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 3-4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ আর 1 চামচ গোটা জিরে। 20-30 সেকেন্ড বাদে যখন জিরেটা ফুটে উঠেছে আর গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মশলা। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে মাঝারি মাপের 2টো টমেটোর পেস্ট ব্যবহার করছি। টমেটো পেস্টটাকেও মশলার সাথে বেশ ভালোভাবে কষাতে হবে। কিছুক্ষণ বাদে যখন টমেটোর কাঁচা ভাবটা পুরোপুরি চলে গেছে সেই সময় দিয়ে দিচ্ছি ছানা। 200 গ্রাম ছানা আমি ব্যবহার করছি। ছানা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ পরে যখন ছানা থেকে এইরকম তেল ছাড়তে শুরু করেছে সেই সময় দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্তর পেস্ট। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে, হাই করা চলবে না, কারণ কাজু বাদাম আর পোস্তর পেস্ট ব্যবহার করার ফলে মশলা অনেকটাই ঠিক হয়েছে, যার কারণে নিচের দিকে লেগে যেতে পারে। সবকিছুর সাথে কাজু আর পোস্তর পেস্টটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর নুন। নুন আর চিনি অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন,
তবে এই পথটি একটু মিষ্টি মিষ্টি হবে। ঝোলটা ফুটে উঠতেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। ঝোলের সাথে পটলটাকে একটু মিশিয়ে নিয়ে মাঝারি ফ্লেমে আরো কিছুক্ষণ রান্না হতে দেব। ফিরে এলাম 7 মিনিট পরে, দেখতে পাচ্ছি তেল উপরের দিকে ভেসে উঠেছে, জল কিছুটা কমে গেছে, তাই ঝোলটাও বেশ গাঢ় হয়ে এসেছে। আসলে এই পদটিতে ঝোল বেশি থাকবে না, মাখো মাখোই হবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ঘি। কমপ্লিট হয়ে গেল শতাব্দী প্রাচীন একটি সুস্বাদু পদ পটলের নিপবল্লব। এবার এটাকে আমি সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।